বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের সমস্যা ও সংকট নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে স্থানীয় শীর্ষ প্রশাসনের কর্মকর্তারা। সমস্যা সমাধানের জন্য রবিবার 18 এপ্রিল সকালে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে জরুরি বৈঠক করেছে বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাইফুল হাসান বাদল, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার বাসুদেব কুমার দাস, জেলা প্রশাসক জসীমউদ্দিন হায়দার এবং সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মারুফ হাসান। মেডিকেলের নবনিযুক্ত পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান শাহীন এবং সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মনোয়ার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় হাসপাতালের মূল ভবনের এবং করোনা ইউনিটের সমস্যা ও সংকট তুলে ধরেন চিকিৎসকরা। যেমন আমরা আমাদের শর্ট লিস্ট করেছি যে আমাদের করোনা ওয়ার্ডে কী দরকার, আমি কিন্তু একদিনের মধ্যে আমাদের বিভাগীয় কমিশনার স্যার সহ আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে সেই কাগজগুলো সরাসরি ঢাকায় পাঠিয়ে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় আমাদের করোনা হসপিটালটাকে কীভাবে উন্নত করা যায়, আমাদের 200 বেডে উন্নত করার জন্য যেসব উপকরণ দরকার সেগুলো চাহিদাপত্র দিয়েছি। লোকবল যে আছে সেটা দিয়ে সক্ষমতা নেই, কিন্তু যেহেতু যুদ্ধকালীন সময়ে আমরা সবাই তো ঝাঁপিয়ে পড়েছি যুদ্ধের জন্য, আমরা প্রাণ বিসর্জন দেওয়ার জন্যই যুদ্ধ করেছি, তা আমরা এটা যুদ্ধকালীন সময় হিসেবে নিলাম। আমরা চেষ্টা করে যাবো, আমাদের আপ্রাণ চেষ্টা করে যাবো, তাতে আমার জীবনের বিনিময় হলো। তারা জানান এই হাসপাতালে বর্তমানে চিকিৎসক, MLSS, পরিচ্ছন্নতা কর্মী এবং ICU টেকনিশিয়ানের চরম সংকট রয়েছে। করোনা ইউনিটে এখন পর্যন্ত লিফট চালু না হওয়ায় রোগীদের ওঠানামা করতে সমস্যা হচ্ছে। অক্সিজেন সিলিন্ডার সিঁড়ি দিয়ে ওঠানামা করায় ভবনের সিঁড়িগুলো ক্ষতিগ্রস্ত করা হয়েছে। গত 1 বছর ধরে সিটি কর্পোরেশনের ময়লা অপসারণ না করায় পুরো হাসপাতাল ক্যাম্পাস ময়লায় ভাগাড়ে পরিণত হয়েছে। এসব সমস্যার আশু সমাধান না করা হলে শের-ই-বাংলা মেডিকেলে প্রত্যাশিত চিকিৎসা সেবা পাওয়া সম্ভব নয় বলে বিভাগীয় কমিশনারকে অবহিত করেন ডাক্তাররা। সক্ষমতা বৃদ্ধির জন্য আপনারা ইতিমধ্যে শুনেছেন, আমাদের ডাইরেক্টর সাহেব বলেছেন ইতিমধ্যে বেড বাড়ানো হয়েছে এবং ম্যানেজমেন্ট কীভাবে সুন্দর করা যায় সেজন্য চেষ্টা করা হয়েছে। জনগণকে সচেতন করবার জন্য বলছি, আপনাদের মাধ্যমে বলছি, আমরা যদি দেশকে ভালোবাসি, দেশের মাটিকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, আসুন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি।